মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। নবগ্রামের ঈশানপুরে বজ্রাঘাতে মৃত্যু হলো এক ব্যক্তির। শুক্রবার বিকেলে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস চরোপজি বক্স স্কয়ার ডায়াগনস্টিক এন্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টি স্পেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি সিটি স্ক্যান ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয়। যোগাযোগ 7477-999-62 7477-999-63। নবগ্রামের ঈশানপুর গ্রামে মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হলো এক ব্যক্তির। শুক্রবার বিকেলে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গেছে, প্রতিদিনের মতো এদিন বিকেলে বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে গরু চড়াতে গিয়েছিল লালটু ঘোষ নামে ওই ব্যক্তি। বিকেলে বজ্রাঘাতে মাঠেই মৃত্যু হয় তার। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। আমরা বাড়িতে আছি, ঠিক 3:30-3:30 সময় হঠাৎ করে খবর পেলাম যে আমাদের ঈশানপুর গ্রামের লালটু ঘোষ বাবা ধীরেন্দ্রনাথ ঘোষ হঠাৎ করে বাজপুরে মারা গেছে। আমরা এখান থেকে ছুটতে ছুটতে গেলাম তো দেখলাম, হ্যাঁ, ও বুড়োই পড়ে আছে, ছাতাটা পুড়ে গেছে, তারপরে গায়ের জামাটা পুড়ে গেছে এবং বডির বাম সাইডটা না ডান সাইডটা আর পিঠটা পুড়ে গেছে।